বন্ধু লৈ লওক, আপোনাৰ ঘৰৰ ৰিলেটিভ লৈ লওক, আপোনাৰ ঘৰৰ যিকোনো মানুহ লৈ লওক, সকলো আপোনাৰ হাত এৰি থৈ গুচি যাব, পইচাৰ ক্ষেত্ৰত কোনো হেল্প নকৰে। হোলি হে ফ্ৰেণ্ডছ, হোলি হে। আৰু এটা কথা যে আমি দুদিন ধৰি ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ, বিকজ আপোনালোকে গমেই পায় আমি কলকাতাৰ পৰা আহি পাইছোঁ, তাৰপিছত আমাৰ বহুত কাম আছিলে। দুদিন নহয়, একদিনো পাগলা। প্ৰথম হ'লে আৰু গুণগুণ কালে পিচকাৰি আনি গুণুৰ জীৱনটোৱে জীৱন আৰু মানি গৈছো। কুচত উঠি পেলাই গৈ আছে, দুদু খাই আছে, পিচকাৰি ঐ পিচকাৰি পাই যাবলে বদমাছ। খবৰ ল'বলৈ, তো সেইকাৰণে আমি সোনকালে ওলাইছে। আৰু পিচকাৰি পোৱাই নাই, কি কৰোঁ, পিচকাৰিটো পিছত গৈ পেলাই ফেঞ্চিৰ পৰা ল'ব লাগিব। এই কি যে ৰিচি বাচ্চা হৈ আছে না, এতিয়ালৈকে ডাঙৰ হোৱাই নাই। আহাৰে চ' খুৰী আমাৰ কাৰণে পুৰা খানা বনাই আছে। কি বনাই আছে খুৰী? চিকেন মালাই কারি, চিকেন মালাই, চিকেন লোকাল, চিকেন লোকাল, চিকেন না, চিংড়ি মালাই কারি, চিংড়ি মালাই কারি, চিংড়ি মালাই কারি খাবি না কোনো? এসো গে, তে খাবার কারণে আইছে পাক ঘরত দিয়া মুকুড়িয়া হাই কল হলো। তো ফ্রেন্ডস, যিয়ে নক ঘরৰ মজাই বেলেগ হৈ যায়, যেটা ঘরৰ সকলো মানুহ একেলগে থাকে, খুড়া খুড়ি আহিছে, বিৰাট ভাল লাগি আছে। আৰু তেওঁলোকে যে পূজাৰ কাৰণে ইমানখিনি ভাবি পেলাই কৰে, সেইটো বিৰাট ভাল লাগে। আমাৰ ঘৰৰ মানুহবিলাকে যে পূজাৰ কাৰণে একদম পূৰা নিজৰ বোৱাৰী নহয়, নিজৰ ছোৱালী নিচিনা সকলো বস্তু কৰে ন, সেইটো দেখিলে কিবা মোৰ বহুত ভাল লাগে। পূৰা মানে পাপা মানে আমাৰ ঘৰত চিকেন স্পেচিয়েলিষ্ট হয়। পাপাই যেতিয়া মানে লোকেল চিকেন আনে, তেতিয়া পাপাই বনায়। মানে পাপা কেনেকুৱা লাগি আছে একবাৰ দেখাওক। অ' মাই গড, খুৰা খুৰী পাপা পূজা আৰু গুণগুণ আমি চবেই ইয়াতে বহি গৈছোঁ তলত, একদম পূৰা মানে ঘৰৰ মানুহ, ঘৰৰ মানুহ আহিলে একেলগে তলত বহি খাই পেলাই যিটো মজা ন, সেইটো মজাৰ নিচিনা মজাই নাই মানে। তো সেইকাৰণে একেলগে খাম এতিয়া, চবৰে ভাত চাত খোৱা হৈ গৈছে। আৰু এতিয়া কি কওকচোন, এতিয়া আপোনালোকক দেখাম আমি কলিকতাৰ পৰা আনিছোঁ কি কি বস্তু, মানে আপোনালোকক দেখাৰ কাৰণে বহুত সময় ধৰি ৰখি আছিলোঁ। এতিয়া চব যেতিয়া আহি গৈছে, খুৰা খুৰীহঁতো আহি গৈছে, চ' একেলগে মিলি পেলাই আপোনালোকক সকলো বস্তু দেখাম। বিচনাত পৰা উলিয়াই লোৱা, গুণগুণ গ' আহি আছে, মা আহক 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 আহক। আমাৰ ৰিল বনোৱাৰ কাৰণে মানুহ নহয় না, সেইকাৰণে লাইটো আছে, ইয়াতে লাইটো হয়, এটো আমি চেঞ্জ কৰি আনিছিলো নেকি। আপোনালোক চাইছে চেঞ্জ কৰা, এটা এটা মাৰ কুৰ্তি, এটাত পিহিছিলে মা, এটো লৈকে লৈছে 200 টকা, 200 টকা এটো কুৰ্তি হা। আ ছাতিটো কিমান আছিল, 100 টকা, 120 টকা, 120 টকা। আচ্ছা, আৰু এটা কথা, সব বস্তু তো মই আছিলে কৰি দিছো, মা নিজে নিজে গৈছে মার্কেটিং কৰিব, কৈছে পয়সা দে তো সামান, ঠিক আছে লৈ যাও, নিজে নিজে গৈছে মার্কেটিং কৰি, আর মার্কেটিং কৰি আনিছে ঝলকে ঝলকে। এটো যদি রোডে ঠিয় হয় না, পেন্টো দেখাই না পাবো। আর তাতে তো আছে, এটা পাতি গৈছিল এয়ারপোর্টে, পাতি পাপা ইয়াতে আইছিল, আর এটো আনিছে 200 টকা দে, বা ভাবাছ পয়সাটো বরবাদ হবে।
ওকে ফ্রেন্ডস তো আপনাদের সকলে সকলে শুনিছে যে আমি স্টক মার্কেটত মানে শেয়ার মার্কেটত পয়সা লগাই পেলে পয়সা ইনকাম করব পারো মানে ট্রেডিং করে পেলে পয়সা ইনকাম করব পারো কিন্তু একটা কথা যে বহুত মানুষ আপনার বহুত অ্যাপর কথা কয় যে এই অ্যাপে আপনি পয়সা লগালে বহুত ইনকাম করব পারবো সেই অ্যাপে আপনি পয়সা লগালে বহুত ইনকাম করব পারবো কিন্তু একটা কথা কোম যদি আপনাদের ট্রেডিং করাই না জানে কেন পয়সা লগায় সেটাই না জানে তাহলে আপনি কেউ পয়সা ইনকাম করব নয় তো সেই কারণে মানে যে আপনার কব গে একটা কোম্পানির কথা যুক্ত নাম হল ননাগন ইনভেস্টমেন্ট যেটা আপনার অতি কম পয়সা লো পেলে একটা কোর্স শিকায় যে কোর্স হল আপনার ট্রেডিংয়ের উপর আর সবতকে ভাল কথা এইটাই ননাগন ইনভেস্টমেন্ট কোম্পানিটো আমার দুজন মানুষে স্টার্ট করেছে তো যেহেতু মানুষ হয় তাহলে আমি ট্রাস্ট করব নিজের ওয়েবসাইটও আছে লগতে তেওঁলোকৰ যেটো কোর্স এটা অনলি 2934 rupees আপনাদের কেন কত পয়সা লগাব লাগে কোনটো শেয়ার মার্কেটের পয়সা লগাব কি করব কোনটো স্টক কিনব সকল বস্তু আপনাদের ভালকে শিকাব তেওঁলোকৰ ফোন নম্বর মই দিছো স্ক্রিনত আপনাদের দেখা পাইছে সেই ফোন নম্বর ফোন করে আপনাদের সকল কথা জানিব পারে লগতে তেওঁলোকৰ ওয়েবসাইট যেটো লিংক মই ডেসক্রিপশনত দি দিছো সেইটো চাইও আপোনালোকে সকল বস্তু জানিব পারে তো আপোনালোকে যদি কম পয়সাতে ট্রেডিং শিকিব খুজিছে তেনহলে আপোনালোকে ট্রাস্ট কৰিব পাৰে ননাগন ইনভেস্টমেন্ট আটকো এটা ডাঙৰ কথা যে যেহেতু অসমৰ মানুহে স্টার্ট কৰিছে ন তেনহলে আপোনালোকে টেনশনে লব নালাগে এইটো আৰু এটো মেক্সি বিকজ মাতে যত যায় মেক্সি ইজ ওয়াল ফেমাস মেক্সি লাগে লাগে না গুনো তো এখানে মেক্সি কিনেছে মাই হালদিয়ার আমার হালদিয়ার কি ফেভারিট চ্যানেল নাকি 200 টাকা উপরে কি হোস্টেল নাই সব 200 টাকা তো এটা পারি তো কলম বাতাল ট্রাউজার এটা পাপার ট্রাউজার না হ্যাঁ মুটু তোমা পিন্ডি আছো মুটু মা জকি পিন্ডি আছো ডুপ্লিকেট জকি এটু ডুপ্লিকেট জকি 200 টাকা পাইছে জকি 200 টাকা জকি না ট্রাউজার দুটা হাফ প্যান্ট দুটা তো পিন্ডি আছো তাই তো নাই নাই মই পিন্ডি টাকা নাই এটা পাপা পিন্ডি আছে হাপেন্ডো জকি হয় এনে এটুই কাপ হাপেন্ডো নাইকি ও নাইকি কত দাম হাপেন্ডো নাইকি হাপেন্ডো কত আছে বাবা পেন্ডো কলেকশন হাপেন্ডো দেখো কি পেন্ডো খুললেন হাপেন্ডো দেখো লাগবে পেন্ডো পেন্ডো খুলো না না খুলো না কি আরে না এবে কি হয়ে যাবো আরো নতুন কাপড় কিনে আপনার এটো কি হয় এটো দামি হয় অলপ মা এটো দামি হইছে এটো 600 লৈছে পেন পূজা লৈছে এটো দাম পেন মই লৈছো ইয়াতে না পায় নেগা মানে কটৰ পেন এটো এগেইন দুখো 200 টকা এটো পূজা এটা স্পোর্টিং লৈছে এটা বার্গেনিং কৰিব পাৰে না তনকে আপোনাক 200 টকাত বহুত বস্তু হ'ব কলিকটাত মানে এটা ফ্রক আনিছো গুনগুনৰ কাৰণে 90 ৰুপিজত 90 টকা এটো লগত পেন আছে না এটা সোয়েটার আনিছো লগত পেন আছে 90 টকা 90 ৰুপিজ জি এ ভাল ব্ল্যাক কিনিব বৰ এটো বহুত মজা পাব এটো পেনটো আছে আছে গুনগুন গরমের কারণে তিনটা আনিছো আর সরু সরু এটু কিমান স্যান্ডেল কিমান কোসন 150 টাকা নাকি 200 টাকা 100 টাকা ও 100 টাকা সুন্দর শ্রীদের দোস পর গুনগুনর জুতা বহুত ভালো জানো এটা 160 রুপিস বাট মানে ইতা আচ্ছা হে তাহলে ফ্যাক্টরি আউটলেট সে কমোড কমোড পায় তাহলে শ্রীদের দোস শ্রীদের রিকি জানি ল্যাপটপর ব্যাগ এটা 720 টাকা 720 টাকা এটা মানে বহুত ভালো অরিজিনাল সুন্দর তো আমি লইছো বইটো গুনগুনেতে লেখা শিখিব না এ বি সি গুনো এ বি সি লেখ একটু ইয়াতে দেখা করে ডিলিট হয়ে যায় এটা দাম কইছিল কিবা হেজি 100 টাকা দিয়ে আনিছো 100 টাকা দিয়ে কইছিল 100 টাকা গুনগুনো স্কুটার খারু সাই পা দিয়ে 100 টাকা 100 টাকা সাই পা গুনগুনর দুদুল এটো
মানে জায়গাটো ক্যামেরা গলি বলে কয় আপনার যদি মেট্রো গলি মারে মানে হেরি গুগল ম্যাপস আপনাকে পাই যাব মাতি দিয়া মাতি দিয়া এতিয়া ফেন্সি বাজার বন্ধ করি কলকাতা ইমানে আসিলে ইমানে আসিল বেমারি মানে সব 200 টাকা সব 200 টাকা আর বস্তুস্তু আপনার তো দেখিছে কি মেইন কথা এটা আইছো যে আপনার হসপিটাল লাগে আর কলকাতা কেতিয়াবা যাব লাগিব আর সবে বিচারি আসলে কি আমার মোর যে প্রবলেমটা হয়েছিল নাকর মাছটা বাড়ি আসে এইটোত কি খরচা গল কি করালে ডক্টরে আর হসপিটালের কেনে খরচা তো সব কেটা বস্তু আমি যাওয়া লওয়া আহালেকে যান আছে আমি এটা ক্যালকুলেট করি মানে আপনার কারণে একটা লিস্ট বনালো হব পারে আপনার কিবা কেতিয়া না কেতিয়া তো লাগিব পারে তো আপনার শুনি লো কথাটো এনেকুৱা যে এটা আপনার আমি পুরো এ টু জেড স্টার্টিং এর পর লাস্ট লাগে কিমান খরচ হয়েছিল সকল কথা কম ফার্স্টতে আমি যে ইয়ার পর গৈছিলো আমি গৈছিলো শরাইঘাট এক্সপ্রেসত বিকজ অতি সোনকালে আমি ট্রেনের টিকিট বুক করে দিয়েছিলাম আপনাদের দেখাই পাইছিল সেইটো পড়েছিল আমার তিনজনের 4100 মানে টোটাল 4100 আর থ্রি এসি থ্রি এসি গৈছিল আমি লাভ ভাল আছিল কি আমি পাই গৈছিল আর এটা বস্তু মই ইয়াতে কব বিচাৰিছো মানে যেতিয়া ট্রেনের টিকিট বুক করে দুটা বস্তু হয় এটা আর কেডা এটা হল আরএসি এটা হল ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট যদি আপনার টিকিট থাকে না তাহলে আপনি লোকে না পাবো পারে কিন্তু আরএসি টিকিট থাকলে এট লিস্ট আপনি পাই যাও বলি কনফার্ম থাকে মানে 2829 আসলে যেতে লাগে গইছো এদিন পুরো ভালকে পার পিছত নেক্সট ট্রিপ নেক্সট থিং আসলে আমার হোটেলটো মানে কি অপশন আপনি অয়ট হোটেলটো বুক করলে মানে হোটেলটো প্রাইসটো কেটা নকমে তো হেখানে আপনাদের অফলাইন গই যদি বার্গেনিং করে তাহলে বিরাট ভাল হয় আমি অয়ট হোটেল কেটা চাই লৈছিল আর লগর কেজন মানুকো তাতে আমি হোটেলটো এনেকুৱা চাইছিল যেটো মানে আমার হসপিটালৰ পৰা ওচৰত হক মানে তো আমি তাতে গৈ পেলাই হোটেল লৈছিল যেটো রুমৰ প্রাইস আসলে 2800 করি পার ডে অ্যাকচুয়ালি 3500 কি আসিলে অনলাইন অন আমি বার্গেনিং করিছো আমি বার্গেনিং করিছো কলকাতাতে এভরিথিং বার্গেনিং হয় তো আমি কইছো আমি তিন জনের রুমত আসিল এসি আসিলে আর গুনগুন যেহেতু বহুত হরু হয়ে আছে মতলব কই ভি রুমে নেই রাইছে মা লাইফত আমি ফার্স্ট টাইম অসমৰ বাইরত মা গৈছে তো আমি ভাবিছো হসপিটাল তো গৈ আছো বাট মা মানে ঘুরা ফুরাবো তো এই কারণে সদায় মেট্রো স্টেশনটো চাবো মেট্রো স্টেশন কত হয় তো আমার হোটেলর এটলিস্ট 10 কদম দূরতে মেট্রো স্টেশন আসলে তো আমি আসিলো আমি আসলো পার্ক স্ট্রিটর কিড স্ট্রিট বলে পার্ক স্ট্রিট এরিয়া হয় আর জায়গাটার নাম আসলে কিড স্ট্রিট এমএলএ হোস্টেলের উসরন হোটেলের নাম আসলে হোটেল নীলম বহুত হোটেল আছে তো আপনার গলে তাতে থাকিব পারে আর ইটস ভেরি নাইস আরো আরো একটা কথা কম পার্ক স্ট্রিট এর ওয়ান অফ দা বেস্ট এরিয়া হয় মানে সব বস্তু উসরত হয় আপনার জীবন আর কানেক্টিভিটি বিরাট ভাল মানে কানেক্টিভিটি বিরাট ভাল মানে বাসও পাবো মেট্রো স্টেশনও পাবো তারপর ট্যাক্সিও পাবো নেক্সট বস্তুটো আসলে আমার হসপিটাল যে মেইন বস্তু হসপিটাল কোন ভাল আছে যে তাতে কোনো রেজিস্ট্রেশন নাই আমার নাইটিংগেল হসপিটাল আছে হসপিটাল কোনো রেজিস্ট্রেশন নাছিলে আর তাতে ডক্টর ফিস আছে 1200 টাকা কে মানে আর হেতু আপনার পার ভিজিটত লৈ আছিল আমার পুরো 1200 টাকা কে আমি ভিজিট দি আছিল মানে ভিজিট দি আছিল আর আমার মোর মিলি বহুত কেটা টেস্ট হল তাতে মেইন টেস্ট আছিল আপনার এন্ডোস্কোপি কৰিছে তাছ সিটি স্ক্যান কৰিছে তাছ আর কিবা কিবা কৰিছে ব্লাড টেস্ট তো হে টেস্ট সেস মিলাই পেলাই অলমোস্ট আমার 7-8000 টাকা লাগি গৈছে যেটো অলরেডি আমার গুয়াহাটিটো হৈছিলে আকো তাতে গৈ রিচ কৰিছে তো আমার ডাবল গোল হেতু ডাবল আর মেডিসিনর তো বেলেগ মেডিসিনর তো হয় মানে ভেরি করে কেন কি মই মেডিসিনর কব নোৱাৰো কেন কি কই কই মেডিসিন 1 মাহ কালে আদে কই কই 6 মাহ কালে আদে পূজার তো মেডিসিন তো আপোনাক গমে পাই 2 মাহৰ কাৰণে দিছে তো 2 মাহৰ মেডিসিন আমি পুৰা লনে আমি 1 মাহৰ মেডিসিন লৈছো হেতু আপোনাৰ 4000 মান ভেরি করে মানে আপোনাৰ কিমান কিমান লয় আপনি মেডিসিন দুই কোনোবা তো 2 মাহৰ কাৰণে লৈ লয় তো আমি তেনেকা লৈছো আৰু আমাৰ মিলাই পেলাই লৈছো তো হসপিটাল মার নরমালি মোর সব মিলাই পেলাই আজ বা লোকে সব বস্তু মানে ট্যাক্সি ট্যাক্সি আপনার 17-20,000 গোল মানে সব মিলাই মানে সব সব বস্তু মিলাই এভরিথিং কইছো টেস্ট ওয়েস্ট সব জিতনা দিখানা বিখানা সব কুছ মিলাকে সব বিমানে গোল আপনার 17,000-20,000 আমি যেহেতু বেমারের মাঝে গছিল তো এটা আমার লিমিটেডে আছিল পূজা বহুত কম বাজার করিছে মানে আমার ইমান বস্তু লওয়া হয় না আপনাকে দেখাই পালে আছে বাট কেতিয়া আমার কি হয় না কলকাতা গইছো কলকাতা ইমান বস্তু পায় না ইমান কমত আর গুয়াহাটি লাইভ मैंने जो कुर्ती लिया ना 600 रुपया को बारे बहुत डांग बट मैंने सेम कुर्ती उससे कम डिजाइन में गुवाहाटी साइज हो इट मैंने 1500 मो कोई सिले ऑनलाइन और तो 2000 रुपया से
তো ওয়াহ পে সিফ 600 মে মিলা মই গছৰি কি লয় লয় নেকি আৰু কেমেৰা চেমেৰা ঠিক কৰাইছিলো তো আমাৰ মিছলেনিয়াস খৰচা হল হেতু আমাৰ গোল বেছি হল এটো তো আপোনালোকৰ বেলেগ ভেৰি আৰু এটা কথা চাওঁহা যে গুৱাহাটীৰ পৰা কলকাতা যোৱা ট্ৰেইনত বহুত ইজি কিন্তু কলকাতাৰ পৰা গুৱাহাটী টিকেট পোৱাটো বহুত টান হয় মানে আৰু তাতে মানে ব্লেকাৰ থাকে কি কি থাকে আমি একবাৰ খুদিছিলো তাতে বহুত প্ৰাইচ হৈ যায় মানে আৰু হস্পিটেল তেনেকা আছিলে কি আমি শিয়ৰ নহয় কি কালিয়ে ঠিক হৈ যাব আমি কালিয়ে যাব পাৰিম আম লোকা হস্পিটেল কেসা থাকি ৰিপৰ্ট ঠিক আহিলে গুণগুণৰ ট্ৰেইনত কেনেকুৱা প্ৰবলেম হয় তো সেইকাৰণে আমি ডিচাইড কৰিছো যে এবাৰ আহাৰ মানে আমি ফ্লাইটত আহিম আৰু মাৰো এবাৰ ফাৰ্ষ্ট ফ্লাইট জাৰ্ণি হ'ব তাৰপিছত ফ্লাইটৰ টিকেটটো কৈ দিয়া কিমান আচ্ছা ফ্লাইটৰ টিকেট আমাৰ পৰিছিলে মানে একদম আমি সোনকালে কৰিছিলো কালি যাম আপোনালোকে ভাবিব পাৰে যে ইমান পইচা হঠাৎ কত আহিল বিকজ ডিচেম্বৰতে আমাৰ বিজনেছ বন্ধ হৈছিলে জানুৱাৰীত আমি নতুন বিজনেছ ষ্টাৰ্ট কৰিছিলো মানে কমেন্ট কৰিছিলে আমাৰ ভিডিঅত আপোনালোকতো ঘূৰি ফুৰি থাকে আপোনালোকৰ বোলে বিজনেছ বন্ধ হ'ল আপোনালোকৰ বোলে এইটো হ'ল আপোনালোক সেইটো নহয় বাবা সেইটো নহয় একচুৱেলি চাওক চবৰে লাইফত প্ৰব্লেম হয় বাট গা বেয়া থাকিলে না ভগৱান ভি মতলব কোই ভি ঘৰ কা কেছে ভি হো ওলোক চলে যায়গে আৰু মেৰা পতি তো মতলব মেৰা এক হাঁচি আনে যে ভি মতলব ৱো হো জাতা হ্যায় তো হেতু নহয় হেতু হয় আমাৰ নতুন বিজনেছ এটা ষ্টাৰ্ট কৰিছিলো উসমে ভি খৰচা হ'ব এনেকুৱা যে আমাৰ অলৰেডি কলকাতা ট্ৰিপ আপোনালোকে শুনাই পালে তাতে অলমষ্ট আমাৰ 70-80,000 মান সব মিলাই চিলাই মানে খৰচা হৈছে ঠিক আছে কেনেকৈ হৈছে সব মিলাই খৰচা হৈছে কিন্তু মই যেতিয়া গৈছিলো মোৰ একাউণ্টত আছিলে মাত্ৰ আপোনাৰ বহুত কম আৰু তাতকৈ বহুত কম পইচা আছিল 30-40 মান আছিলে সিমান পইচা লৈ গৈছো আৰু মই ভাবা নাছিলো বিকজ মই এটা বস্তু জানো হস্পিটেলৰ বিলটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকে তো তেতিয়া চাওক এটা কথা হা যেতিয়া পইচা কম হয় তেতিয়া কি কৰে মানুহে হেল্প লয় বেলেগৰ পৰা কিন্তু এটা কথা কওঁ বিপদৰ সময়ত সকলো মানুহে হাত এৰি গুচি যায় কিন্তু সেইটো মনত ৰাখিব সদায় ইভেঞ্চুৱেলি আপুনি যদি পইচাৰ হেল্প কাৰোবাৰ পৰা বিচাৰে ন সেই মানুহবিলাক আগতেই পলাই দিয়ে মানে পইচাৰ হেল্প কৰাৰ আগতে তো মোৰ মন চন বেয়া গৈছিলে কলকাতাৰ মাজত পূজাৰো মন বেয়া পূজাটো মোক কৈ আছিলে যে বাদ দিয়া আৰু এতিয়া আৰু কি বেমাৰ দেখাবলৈ ঘূৰি যাওঁ মাও তাকে কৈ আছিলে অপাৰেশ্যন লাগে তো অচানক অপাৰেশ্যন কাৰণে আছে তোৰ পইচা চাহিয়ে হ'গা তো মানে হাম লোকা মাথা খৰাপ হ'গা কি পইচা তো পটাককে লাগিলে কেনেকা হ'ব মানে কি হ'ল আমাৰ দেউতা মানে মোৰ পাপা পাপায়ে ফোন কৰিলে একদিন ফোন কৰোতে সুধিলে যে তহঁতি কি বেমাৰ চেমাৰ দেখা আহিবি নে পাপাটো এটা ঘৰত অকলে আছিল না তেতিয়া মই বেছি নকওঁ মানে পাপাই বহুত টেনচন লয় পাপাই কিবা কথাত গম পাই গৈছে যে আমাৰ কিবা প্ৰব্লেম হৈ আছে বুলি মায়ে কৈছে তাৰপিছত পাপাই মানে একদম নোকোৱাকে আমাক এটা এমাউণ্ট ট্ৰেঞ্চফাৰ কৰি দিছে একাউণ্টত মানে তো প্ৰথমতে পূজাৰ বেমাৰৰ কাৰণে পাপাৰ পৰাই ধাৰ লৈছো মানে পইচা যিটো ধাৰ অলৰেডি মই ঘূৰাই দিম পাপাক কিয় ৰিটায়াৰমেণ্ট হৈ গল পাপাৰ নিজৰ পাৰ্চনেল ঘৰ চৰ কৰিব পাপা জমিন উমিন খাই যাব বাট ৰিকিৰ আছে কি নেই মেইনলি নিজৰ ৰেছপনচিবিলিটি কেইটা ৰিকিৰ ও উচকা পেচে চি বনাই ইচক পতা নি ষ্টাৰ্টিং দিন যে হে এই চিজ গুণগুণৰ টাইমতে চাইছো সবেই গালি গুণগুণৰ অপাৰেশ্যনৰ সময়ত পূজাৰ অপাৰেশ্যনৰ সময়ত সদায় মই নিজে পইচা দিছিলো লাগিলে মানে কি কম আৰু মানে লাগিলে পাপা বিনা বোলে ভেজ দিয়ে মতলব তো ভগৱান কা আচ্ছা থা কি আমাৰ অপাৰেশ্যন হোৱা নাই ওপৰত ভগৱান আছে আৰু তলত আছে মা দেউতা আপোনাৰ ভগৱানৰ নিচিনাই মা দেউতাক সদায় ৰেচপেক্ট কৰিব সদায় মৰম কৰিব বিকজ মা দেউতাই যিমান আমাক মৰম কৰে সিমান কোনো মৰম নকৰে বন্ধু লৈ লওক আপোনাৰ ঘৰৰ ৰিলেটিভ লৈ লওক আপোনাৰ ঘৰৰ যিকোনো মানুহ লৈ লওক সকলো আপোনাৰ হাত এৰি থৈ গুচি যাব পইচাৰ ক্ষেত্ৰত কোনো হেল্প নকৰে কিন্তু মা দেউতাই কেতিয়াও আপোনাক এৰি নাযায় মানে সেইটো মনত ৰাখিব এইকাৰণে মা দেউতাক সদায় মানে ৰেচপেক্ট কৰিব দেখি এক বাত হে না উনকা লাইফ বহুত ৱো হৈ যায় কি বচ্চে কি ইৰ্দ গিৰ্দ ঘুমতে তো আমি যেতিয়া ডাঙৰ হৈ যাওঁ না আমাৰ লাইফটো অলপ বেলেগ বেলেগ হৈ যায় কি হাম লোক কা ঘুমনা হে য়ে কৰনা হে ফেমিলি তো না মা পাপা কা লাইফ তো হাম লোক কে বীচ হি ঘুম ৰহা হে না
हमारा लाइफ भी उनके साथ ही घूमना चाहिए। भगवान हमने देखा तो नहीं ना, हमने देखा अपने पेरेंट्स, जितने हमें दुनिया में आई हूँ तो हमने अपने माँ बाप को ही देखा है ना, तो हमेशा प्यार कीजिए। क्योंकि वही ए टू टाइम देने का गम पालो कि माँ बाप से बढ़कर तो कोई भी नहीं है, कोई भी नहीं। पेरेंट्स आर ऑलवेज देयर फॉर यू, चाहे मेरे पेरेंट्स ले लो चाहे इसके पेरेंट्स ले लो, हम लोग के माँ ये चारों जन ना, हम लोग का ये चार जन ऐसा है ना कि मुझे तो अभी दोस्त का भी जरूरत नहीं पड़ता सच में। मतलब और मैंने की गो मैंने इसलिए अभी मैंने एने का कोबन मारू, हाँ उनको नहीं बोलते हम लोग थैंक यू। तो वीडियो जरूरत है आज पापा खोलो कि आपने लगा नहीं, ऑपरेशन हुआ नहीं, बट आपने जो तो कोड़ी से ना बिना बोले हेटू करने मैंने बहुत बहुत थैंक यू एंड वी लव यू सो मच। और पापा तो मुझे अपनी बहू की तरह तो कभी देखते नहीं, बेटी तो होता है ऐसे ससुर ना सबको मिले। तो बाकी है ये यारो, बाकी नेक्स्ट वीडियो लग पाम आज कारण जो आपको क्या भल पासे तेनाली आपके लाइक कर दी, नतुन हम सबसक्राइब कर दी। हमारे लाइफ तो एने सीम्पल होते आम भाषा मैंने सबर क्या हम मैंने लाभ हम पड़े जी खर्चा कलो सीट मैंने। तो आप लोग हमेशा देख लीजिए और मैं तो कम फ्लाइट और टिकट होता है हेपी इजी गो दी कर অলপ কম পড়ে নর্মালি আপনার তাতে মিলও পাই যায় আর মানে মিলটো কিন্তু অফার থাকে কেটেপা কেটেপা পায় কেটেপা কেটেপা না পায় না পায় মানে আমি পাইছিল। তো আপনি দেখ লিজে আপলোকা বাজে কানে বহুত কথা কইলো দে টাটা বাই বাই কিয়া দিয়া।